মহানগরীত এক জঘন্য ঘটনা। এজন বৃদ্ধর কার্যক লই লজ্জানত। দিন দুপুরতে এগারী সাত বছরীয় কন্যার সঙ্গে অপকর্ম করার গুরুতর অভিযোগ। দৌড়ে আহিলো, আহার পিছত চালো যে ইয়াতে মানুষ বিরাট ভিড়। তো কোনো এনেকে মারা নাই বুড়াটো, একদম বহুত বুড়া, খাই লৈছে পুরা মস্ত। তারপর বুড়াটো মাটি এনেকে পোস্টর লগত বান্ধি থৈছে সব লড়াবিলাক। মান্ধার পিছত মই বুড়াটোক চালো, তারপর দেখুন পুলিশ আহি গেছে অলরেডি। তো পুলিশ আহি কেনে বুড়াটোক লৈ গল। তারপর মই কলো যে বুড়াটো কোত থাকে, কোত গম পালো যে এইখিনিত কোন রতন, কি টাইটেলটো কি আছে, রতন বলি কোনবা মানুষ আছে ইয়াতে, মানে দুনিয়ার মানে বাহিরর কোনবা কোনো কোনো ঠিকানা নাই, কত পড়া আহে কত থাকে এইবিলাক মানুষ ভাড়া দি থৈছে ইয়াতে। দি কেনে ই খালি ভাড়াটো উঠাব আহে, মালিক ইয়াতে না থাকে। তো মালিক না থাকে গতিকে এনেকা ঘটনা করিব পারিছে ঘরের ভিতর। ছোৱালী বয়স শুনামতে তো 9 বছরমান হব নেকি, বহুত হব, 50+ হব। এটেম্পটো রেপ মানে এইটো বিরাট লাজৰ কথা, দুখৰ কথা, ঘৃণাৰ কথা, এনেকা কৰিব নাপায়। আজি এইটো ছোৱালী কৈছে, এতিয়া আমি সবে মিলি যদি এনেকা যদি প্ৰতিবাদ নকৰো আৰু কালি ঘৰ মোৰ ঘৰতো হ'ব পাৰে। গুৱাহাটী মহানগৰীৰ মালিকাত সংঘটিত হোৱা এই লজ্জাজনক কাৰ্যক লৈ সৃষ্টি হৈছে তীব্র প্ৰতিক্ৰিয়া। এইগৰাকী বৃদ্ধই সংঘটিত কৰিবলৈ লৈছিল কুকৰ্ম। 7 বছৰীয়া এগৰাকী কন্যাক ভাড়াঘৰৰ ভিতৰত বেয়া কাম কৰাৰ উদ্দেশ্য লৈ যাওঁতে স্থানীয় ৰাইজে হাতে লোটে ধৰা পেলাই লম্পটুক পাইছো ফুটাই দি বুড়াই পুরা উলঙকে আছে। তারপর দরজা খুল কছো নুখুলে। তারপর পিছন মই লড়াখিনিক মাতি আনিছো। তারপর লড়াখিনিয়ে ধরি তাক ছোৱালীজনী আছে আছে কছো, নাই নাই বুলি কৈছিল লড়াটো, ছোৱালীজনী সিহঁতি উলিয়াই আনিছে। সেইখিনিয়ে দেখা পাইছো মই বুড়াক, মই উলঙত দেখা পাইছো। তারপর ছোৱালীজনী আমি দরজা ঠেলা পিছত ছোৱালীজনী টুকুৰি ভিতৰত ভৰাই দিছে। হয় হপায় তাই কৈছে, মাহী চাহি বাইদেউ চাহি আছো না মোক সিমানকে চি হৈছে, মই কাৰণে দৌৰি গৈছো। বর্তমান জালুকবাৰী আৰক্ষীৰ জালত লম্পটো। ব্যুৰোৰ সহযোগত নিউজ ডেস্ক, ঈশা নিউজ।